তো হ্যালো বন্ধুরা, আমি আপাতত একটি মাঠের সামনে এসেছি। দেখুন যে এখানে ধান বাগানো হচ্ছে। তো ধান বাগানোর যে মেশিনটা হয় সেটাই আপনাকে আপনাদের সামনে তুলে ধরবো, অর্থাৎ ব্লগের মাধ্যমে তুলে দেখবো। তাহলে বন্ধুরা, আমি সীমন্ত ওয়ার্ল্ডের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো মেশিনটা পুরো ভিডিওটাই দেখাবো যে কীভাবে ধান বাগানো হচ্ছে, মেশিনটার কী নাম এবং কী হিসাবে তারা ধান ভাঙাচ্ছে, বিঘা প্রতি না ঘন্টা হিসাবে এবং কত টাকায়, সব বিস্তারিত তা জানবো। এবং পাশে যে যার ধান ভাঙানো হচ্ছে তাদের সাথে একটু কথা বলে দেখবো, সব বৃত্তান্ত দেখবো। তো ভিডিওটা দেখতে থাকুন।
তো হ্যালো বন্ধুরা, আমি আপাতত এসেছি যে এখানে দেখুন যে পাশে একটা ক্ষেতে আসি, ধান ক্ষেত। তো এখানে ধানের যে ভাঙানো যে মেশিনটা, তার উপরে ছোট্ট একটা ব্লগ বানাচ্ছি। তো আমার পাশে বন্ধু রয়েছে, তো ওদের জমিতেই সেই ব্লগ এই সেই ধান ভাঙানোর মেশিনটা এসে এনেছে, এবং কী হিসাবে মেশিনটা কাজ করেছে, অর্থাৎ ঘন্টা হিসাবে না বিঘা প্রতি কত নিয়েছে বিস্তারিত জানবো, এবং কতটা ধান হয়েছে, কত বিঘা জমি চাষ করেছে পুরোটাই শুনবো। এই যে আমার পাশে বন্ধু রয়েছে। হাই বন্ধুরা, আমি সুবরঞ্জন সরকার। আমাদের জমিতেই আজকে ধান ভাঙানো হলো, যেটার মাধ্যমে আমরা ধান ভাঙালাম, সেটা হচ্ছে থ্রেশার বলা হয় আমাদের এখানে। জানি না অন্য জায়গায় কী বলা হয়। তো এখানে সাধারণত কী জানতে চাচ্ছে আমাদের দাদারা, শুনতে যাই আমি সেটাই। তো এখানে কত বিঘা জমি চাষ করা হয়েছে? এখানে মিনিমাম 2 বিঘার একটু কম আছে। তো কী হিসাবে কাটা হয়, মানে ভাঙাচ্ছে ধানগুলো ভাঙে, কত কী হিসাবে ভাঙানো হয়, বিঘা প্রতি না ঘন্টা প্রতি হিসাবে? এখানে বিঘা প্রতিও ভাঙায় প্লাস ঘন্টা প্রতিও ভাঙায়, এবার যার যেরকম সুবিধা। এবার কারো যদি লোক না থাকে তাহলে সে তো আর লোক দিতে পারবে না। এবার হচ্ছে ঘন্টা হিসাবে নিলে পরে তাদের অনেকটা সময়, যত সময় যাবে তত টাকা বাড়বে। এবার হচ্ছে লোক ওই তারা দিলে পরে, মানে যে গাড়িটা নিয়ে আসছে সে যদি দেয় তাহলে আমাদের লোক লাগে না, শুধু ধানটা সরানোর জন্য লোকটা লাগে, জাস্ট এটাই। তো কত করে নেয় ওরা বিঘা প্রতি? বা বিঘা প্রতি এখন নিচে 600 টাকা করে, আর যদি ঘন্টা হিসাবে নেয় তাহলে 1500 টাকা করে ঘন্টা নেয়। তো কত মিনিটের মধ্যে হয়ে গেল, মানে এটা তাও মিনিমাম 45 মিনিট তো হলোই। কত বিঘা আছে আমাদের এখানে? 2 বিঘার একটু কম আছে জমিটা। তো পুরো ভিডিওটাই দেখাবো, যে মেশিন যেভাবে মেশিনটা দিয়ে ধানগুলো ভাঙানো হচ্ছিল, তো পুরো ভিডিওটা দেখবো। তো ভিডিওটা দেখতে থাকুন, তো দেখুন যে ওদের জমিতে পুরো ধান কত মন হতে পারে। তো ওখানে ধান এখানে তাও মিনিমাম 20 মনের উপরেই যাবে। তো 20 মন ভালোই ধান হয়েছে। তো পুরোটাই মেশিনটা যেভাবে ভাঙানো হয়েছে। তো হ্যালো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর নতুন ভিউয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।